গগনে আজ সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত আমি এখন অফিসে অফিস থেকেই পূজোটা ডাইরেক্ট টেলিকাস্ট করছি। দেখো তোমরা এখানে সবাই ফল কাটতে ব্যস্ত, নানাজন নানা রকম ফল কাটছে, ওইদিকে প্রবীর কাটছে, এদিকে কাবলিদা, যে যার আমার অফিস কলিগরা সব যে যার ব্যস্ত সবাই। আমিও একটু ব্লক করে নিচ্ছি এই ফাঁকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি ব্লগটা লেন কাটিং আমি যেখান থেকে শুরু করছি তোমরা বুঝতেই পারছি একটা পরিস্থিতি আলাদা, জায়গাটাও আলাদা। আজকে আমাদের বিশ্বকর্মা পুজো, তাই জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে। এই যে আমাদের ঠাকুর, এই মুহূর্তে হচ্ছে তোমার ঠাকুর, আমাদের একটা সফের ঠাকুর। তাই এবার সবাই পুজো শুরু হয়ে গেছে, যে মামুন পুজো শুরু করে দিয়েছে, তো আমরাও দেখো পুজোটা দেখাই তোমাদের। এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি, ধূপধুনা দেখাচ্ছি আমরা, দেখি ধূপধুনার থেকে দেখি ক্যামেরার দিকে চোখ বেশি আমাদের। তো এবার ঠাকুরের কাছে দেখাচ্ছি, এই দেখো আবলিদাও দেখাচ্ছে কিন্তু ক্যামেরার দিকে চোখ রেখে, কেন ক্যামেরা আগে ফোকাস, আগে ফোকাস ক্যামেরা অ্যাকশন, সেরকম ব্যাপারটা। এখানে নবরণ ধূপ ধুনো দেখাচ্ছে, ধুনো দিচ্ছে ঠাকুর, মানে এইদিকে সাইড দিকে সব দিকে ধুনো দিচ্ছে নবরণ। এই দেখো এবার এখানে আমাদের ঠাকুরমশাই আমাদের সবাইকে টিপ দেবে, তাই জন্য সবাই রেডি হয়ে গেছে, পুজো মোটামুটি কমপ্লিট। এবার টিপ দেওয়ার পর্ব চলছে, সবাই টিপ নিচ্ছে, আমরাও খুব টিপ নিয়ে মনে হচ্ছে খুবই ভালো যে এখানে সুতো বাঁধা হচ্ছে, সুতো বেঁধে দেওয়া হচ্ছে, যে যে সুতো বেঁধে নিচ্ছি, এই সুতোটা যেন খুব ভালো। হ্যাঁ হাই, যারা সাজালো তাদের ছবি উঠছে না আসলে। ওম নমো ভগবতে বাসুদেবায়।
ओम गंगा जमुना स्वाहा। এই যে দেখতে পাচ্ছ এখন সবাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত, আর ঠাকুরটা দেখতেও সুন্দর লাগছে, খুব সাজিয়েছো, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। এবার আমিও কিন্তু সেলফি তোলার জন্য রেডি হয়ে গেছি, এবার আমি সেলফি তুলছি সবার সাথে। খুব ভালো লাগছে সেলফি তুলতে, কেননা পরিবেশটা এতটা সুন্দর বা সাজানো গুজানোটা এতটা সুন্দর, খুব ভালো লাগছে। তাই তোমাদেরও দেখবে ছবিগুলো খুব ভালো লাগবে, এতটা সুন্দর সাজিয়েছে, খুবই ভালো। দেখো এখানে আমাদের প্রসাদ ডিস্ট্রিবিউশনের জন্য রেডি হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়েছে, অর্ধেক দেওয়া হয়ে গেছে। এদিকে চন্দন সেন বসে রয়েছে, এদিকে বাপি দা, এদিকে সুমন্ত, এদিকে নাসির দা, সবাই এসে গেছে। রঞ্জিত এক এক করে সবাই রেডি হয়ে গেছে, রঞ্জিত মাঝি সবাই রয়েছে এখানে। তা দেখতেই পেলে, আগেরটা দেখালাম ফেল্ডিং ডিপার্টমেন্ট, এইবার হচ্ছে হাইড্রো ডিপার্টমেন্টের পুজো। এই দেখো সবাই কি সুন্দর এরা ফটো তুলছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, কি আমরা সবাই যে যার পোজ দিতে ব্যস্ত। এখন আমরা চলে এসেছি চন্দ্র অভিযানে, চন্দ্রযানের কাছে চলে এসেছি। এই দেখো চন্দ্রযান, তা এটা তৈরি করেছে এবার থিম, খুব সুন্দর থিমটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সাজানোটা। এখানে তোমার ইউরেনাস, তারপর ভেনাস সব রয়েছে, সাজানোটা এতটা সুন্দর হয়েছে যে তা দেখে আমরা মনোমুগ্ধকর হয়ে গেছি। এই মনোমুগ্ধকর বাতাবরণ আমাদের খুবই ভালো লাগছে, স্যার তাই অভিভূত হয়ে গেছে, কি বলবেন বুঝতে পারছেন না, এতটাই ভালো লাগছে, তো উনি বলছেন নো কমেন্টস। এবার আমরা আর একটা নতুন শপে চলে এসেছি, ডেভেলপমেন্ট শপ। এখানেও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এই যেটা হচ্ছে সনজিতের মেয়ে, কি নাম সনজিত? সঞ্চিতা সরকার। হ্যাঁ আসি আসি আসি। তুমি কি সব খেয়ে নেবে নাকি? এই দিকে দেখে এখানে সবাই যাচ্ছে, দেখা নিশ্চয়ই, কিন্তু সবাইকে নিয়েই সংসার আমাদের, তাই না? সবাইকে দেখাচ্ছে, এইখানে দেখো ভিড় লেগে আছে, ভালো করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইন আছে, টেবিল লাইন আছে, এদিকে মানুষ লাইন আছে, আমি লাইন আছে, সবাই লাইনে আছে, সুন্দর করে পবিত্র লাইন আছে, আলুর দম কলল খাচ্ছে, ভালো তো, ব্যাস
কিন্তু খাও লজ্জার কি আছে, তারপরে প্রসাদ লজ্জার কিছু নেই। वेलकम लव जी, अच्छा लग रहा है। बोलो तुम खुलो बोलो, अच्छा लग रहा है। ठीक है, सब पूजा देखने आया है। क्या क्या कर दूँ, छोटा कर दूँ। देखो यदि के लाइट भरे गए थे, यदि हमारे साथ किया आज तुमने जानो हमारे साथ किया आज बोल दे हाँ बोलो देखा वो इससे देखा वो ठीक टाइम ही देखा वो हमारे साथ आज नवारुन से नवारुन तो ले लो नवरुण थोड़ा डायरेक्शन दे रहा है इधर। हाँ नवरुण थोड़ा डायरेक्शन दे रहा है। बोलो नवरुण, बोलो तुम्हारा कैसा एक्सपीरियंस है, अच्छा लग रहा है? हाँ अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है इधर। हाँ फैक्ट्री में हम लोगों का फैक्ट्री में पूजा चल रहा है। जोर से बोलो जे, ये इस बार हमारा पहली बार है। हाँ ये तो मेरा पहली बार है। हाँ हाँ ज्वाइनिंग का बाद ठीक है, हम लोग देखते हैं और क्या दिखा सकता है। देखते ही बच्चे एखे बस रीतिमत मेला मेला मेल की नहीं फुचका तपर आो कत की कत खेलना তারপরে এদিকে এদিকে দেখো, ওরে বাপরে বাপ কত কি রয়েছে কি নেই এখানে, বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে মজে যাবে এমন জিনিস আছে। এই যে প্যান্ডেলের গেটটা দেখো কত, বলো দেখা হয়ে গেলো বন্ধুর সাথে। এই যে বন্ধুর ওয়াইফ আর ওই মেয়ে, ও খুব কিন্তু ভালো নাচে, যারা যারা ওর নাচ দেখো নি যারা দেখো কি বল তুই কে চ্যানেলটা কি অলোকলতা চৌধুরী, ও খুব ভালো ড্যান্স করে তোমরা দেখতে পারো। আমাদের ফ্যাক্টরির মন্দির, এই মন্দির এখানে পুজো হয়েছে, এখানে বিশ্বকর্মা ঠাকুর আর এখানে বাকি সব ঠাকুরের রয়েছে, দেখতে পাচ্ছি কত ঠাকুর রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি এসে গেছি এবার দেখি কোথায় যাওয়া যায়। ওই যে মুন্না এসে গেছে, মুন্নার সাথে আবার কে কে আছে, ঠিক আছে আমি যাই ওই দিকে যাই। আমাদের আর একটা ইউনিট, এখানেও আমরা ঠাকুর দেখলাম, খুবই ভালো হয়েছে ঠাকুর দেখে ভিডিও লাইটিংগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঠিক আছে একদিন দেখে পাচ্ছি যদি অন্য কোথায় যাই। গরম গরম খিচুড়ি এবার খাবো, খিচুড়ি আর মাছগুলা সবাই দেখো ভালো চলছে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।